নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ, আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। চতুর্দিকে চলছে লকডাউন পরিস্থিতি, এমতো অবস্থায় কেউ এসেছেন ডাক্তার দেখাতে, কিংবা কেউ এসেছেন অন্য জরুরি কাজে, কেউ আবার দূরপাল্লার লরি চালক, অথচ শহরে খাবারের কোনো দোকান খোলা নেই। এই বিষয়টিকে সামনে রেখে লকডাউন মুহূর্তে মানুষের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ গ্রহণ করল লায়ন্স ক্লাব অফ নিউ সেঞ্চুরির ইসলামপুর শাখা। তাদের উদ্যোগে বৃহস্পতিবার থেকে ধারাবাহিকভাবে শুরু হয়েছে জন আহার নামের একটি কর্মসূচি। এই কর্মসূচি অনুযায়ী রাস্তার ধারে ক্যাম্প করে সম্পূর্ণ বিনামূল্যে খাবার বিলি করা হচ্ছে পথ চলতি সাধারণ মানুষকে। খাবারের তালিকায় রয়েছে রুটি, তরকারি, স্যালাড এবং সঙ্গে আচার। শুরুতেই যথেষ্ট সাড়া পড়েছে বলে দাবি কর্মকর্তাদের। পথ চলতি সাধারণ মানুষের পাশাপাশি শহরে অনেক ভব ঘুরে রয়েছেন, তারাও এই ক্যাম্পে এসে খাবার সংগ্রহ করছেন। আয়োজক সংস্থার সম্পাদক উমাঙ্গ আগরওয়াল জানিয়েছেন, যতদিন লকডাউন চলবে ততদিনই এই কর্মসূচি জারি থাকবে তাদের। দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ, ইসলামপুর।